এনআরএস এ ডাক্তারি ছাত্রদের হোস্টেলে পিটিয়ে খুন করা হলো এক যুবককে। কিন্তু কে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটালো তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহের তীর এই হোস্টেলে থাকা হবু ডাক্তারদের একাংশের দিকে। কিন্তু কিসের উপর ভিত্তি করে এমন সন্দেহ দানা বাঁধছে পুলিশের মনে? বয়েজ হোস্টেলের চারতলায় উঠে এক যুবককে পিলারের সঙ্গে বেঁধে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হলো, অথচ হোস্টেলের ছাত্রদের দাবি তারা কেউই নাকি কিছু জানেন না। কালকে ছিলেন আপনি? পুলিশের বক্তব্য এটা অসম্ভব। সাত সকালে খুনের মতো ঘটনা ঘটে গেল, অথচ না তা হোস্টেলের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলো, না হাসপাতাল কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ জানালো। হোস্টেল এবং হাসপাতালের এই আচরণও পুলিশের মনে প্রশ্ন জাগিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে বাঁশের 8-9টি টুকরো মিলেছে, যা থেকে স্পষ্ট ওই পিলারে বেঁধেই বেধড়ক পেটানো হয়েছিল ওই যুবককে, যার জেরে টুকরো টুকরো হয়ে যায় বাঁশটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একজনকে ওইভাবে মারা হলো আর কেউ তার চিৎকারও শুনতে পেল না, যেখানে এই পিলার থেকে কয়েক পা গেলেই ছাত্রদের ঘর? তদন্তকারীদের প্রশ্ন, একদিকে তার ফোন পাওয়া যাচ্ছে না, অন্যদিকে বারান্দায় একজনকে বেঁধে রাখা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে চুপচাপ ফোন নিয়ে ঘরে চলে যেতে পারে? তার মনে কোনো প্রশ্ন জাগবে না? তদন্তকারীদের প্রশ্ন, তবে কি কিছু গোপনের চেষ্টা করছে হোস্টেলের ছাত্ররা? উপলক্ষ এক, লক্ষ্য কি আর এক? অশনি সংকেত দেখে কি দিশেহারা? চাপে পড়ে রাজনৈতিক সবিরোধিতা এবং প্রকাশ্যে সারদা দুর্বলতা। সোমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড দেখে রাজনৈতিক মহলে উঠে গেল এই সব প্রশ্ন। গিয়েছিলেন সোনিয়া গান্ধীর আমন্ত্রণে ধর্মনিরপেক্ষতা শীর্ষক সম্মেলনে অংশ নিতে, কিন্তু সাম্প্রদায়িকতা নিয়ে এই সুর শোনা গেলেও বিজ্ঞান ভবনের মঞ্চ ছাড়ার পর দিনভর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল কখনো লালকৃষ্ণ আডবাণী, কখনো অরুণ জেটলির মতো বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে। যে বিজেপির গায়ে তিনি নিজেই সাম্প্রতিককালে একাধিকবার সাম্প্রদায়িক দলের তকমা সেটে আক্রমণ করেছেন, তারই শীর্ষ নেতাদের সঙ্গে দুপুরে রাতে বৈঠক সারলেন মমতা। যা দেখে বিরোধীদের দাবি, সারদাকাণ্ডে চাপে পড়েই সবিরোধিতার রাস্তায় হাঁটতে বাধ্য হলেন তৃণমূল নেত্রী। প্রকাশ্যে চলে এলো তার সারদা দুর্বলতা, কারণ মমতা জানেন সারদা কেলেঙ্কারিতে তার দল ইতিমধ্যেই চাপে, সিবিআই, ইডি থেকে এসএফআইও, সারদাকাণ্ডে তদন্তে যুক্ত সবকটি সংস্থাই কেন্দ্রের। আর তাই আডবাণী জেটলিদের সঙ্গে বৈঠক করে ভবিষ্যতে সারদাকাণ্ডে সাহায্য পাওয়ার দরজা খোলা রাখার চেষ্টাই মমতা করলেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। সোমবার একদিকে দিল্লিতে লালকৃষ্ণ আডবাণী আর অরুণ জেটলির সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এদিনই জলপাইগুড়িতে তাঁরই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদীকে, সারদাকর্তা সুদীপ্ত সেনের সঙ্গে তুলনা করলেন মোদীর। রাজনৈতিক মহলের একাংশের মতে সারদাকাণ্ডে চাপে পড়ে এখন দিল্লিতে গিয়ে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করতে হচ্ছে মমতাকে। আবার সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তাঁর ভাইপো সহ দলের নেতারা এরাজ্যে দাঁড়িয়ে আক্রমণ করছেন নরেন্দ্র মোদীকে, যা আদতে তৃণমূল নেত্রীর রাজনৈতিক স্ববিরোধিতাকেই প্রকাশ্যে আনবে বলে দাবি পর্যবেক্ষকদের একাংশের। সারদা কাণ্ড নিয়ে শ্যামল সেন কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশের দাবি জানালো বামেরা। সোমবার সেন কমিশনের রিপোর্ট পেশের দাবি নিয়ে বিধানসভায় একটি মুলতবি প্রস্তাব আনেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। প্রস্তাব পাঠের অনুমতি দিলেও তার উপর আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ। এর প্রতিবাদে বিধানসভা কক্ষে কিছুক্ষণ বিক্ষোভ দেখান বাম বিধায়করা। বিধানসভায় বিরোধী দলনেতা বলেন, সারদা চিটফান্ডের দ্বারা প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দিতে সরকার শ্যামল সেন কমিশন তৈরি করে, পরে অন্যান্য কয়েকটি চিটফান্ডকেও তদন্তের আওতায় আনা হয়। সেন কমিশন বেশ কিছু ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতও দিয়েছে, এ ব্যাপারে কমিশন একটি রিপোর্টও জমা দিয়েছে সরকারের কাছে। রাজ্যবাসীর স্বার্থে বিধানসভায় তা পেশ করে আলোচনা হোক।